প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিহাব ভাইয়ের হজে যাওয়ার ভিডিও আপনারা অনেকেই দেখে থাকবেন, তবে আপনাদের মনে সবসময় একটি প্রশ্ন জেগে থাকে, আর সেটি হলো আমাদের প্রিয় শিহাব ভাইয়ের স্ত্রীকে এবং সে দেখতে কেমন। আমাদের প্রিয় শিহাব ভাইয়ের ব্যাপারে তার স্ত্রী এমন কি বলল যে শিহাব ভাই কেঁদে দিল, বিস্তারিত জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই ভিডিওতে এমন একটি খবর দেখতে চলেছেন যা এর আগে আপনি কখনো দেখেননি। শুধুমাত্র আমাদের চ্যানেলের ভিউয়ার্সরাই দেখার সুযোগ পাচ্ছেন, আর এই জন্যই শিহাব ভাইয়ের জন্য আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। ভারতের কেরালা রাজ্যের জেলা মালাপুরাম শহরে বাস করেন একজন মুসলিম যুবক, তার নাম শিহাব চত্তর। তার ইচ্ছা পায়ে হেঁটে হজ করবেন। এখন আমাদের প্রিয় শিহাব ভাই হজ করার নিয়ত করে তার স্ত্রী এবং বাবা মা সহ সকল গ্রামবাসীর কাছে বললেন। তার গ্রামবাসী সকলেই তাকে সাপোর্ট করলেন এবং তাকে বলে, তুমি যাও, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। এখন শিহাব ভাই যখন তার স্ত্রীর কাছে এই কথাগুলো বলল যে আমি পায়ে হেঁটে হজ করব এবং আমি নিয়ত করেছি 2023 সালে হজ পালন করব, তখন তার স্ত্রী যা বলল তার জন্য শিহাব ভাই প্রস্তুত ছিল না। কারণ তার স্ত্রী অজু করে সাথে সাথে জায় নামাজে বসে গেলেন এবং দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার স্বামীকে তুমি তোমার রাস্তায় কবুল করে নাও, কারণ আমার স্বামী পায়ে হেঁটে হজ করবে বলে এখান থেকে রওনা দিবে। আমার স্বামীর যেন কোনো পথে বিপদ না হয় এবং আমার স্বামী যেন 2023 সালে হজ পালন করে আবার আমার কাছে সহি সালামতে পৌঁছাতে পারে। শিহাব ভাই তার স্ত্রীর মুখের কথাগুলো শুনে এত পরিমাণ খুশি হলো যে শিহাব ভাইয়ের চোখে জল এসে পড়ল। এরপর স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন শিহাব ভাই। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানায় 2023 সালে হজ করার ইচ্ছা করেছেন শিহাব চত্তর। এর জন্য তিনি 2 জুলাই হজযাত্রা শুরু করেন। অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি এখন আজমির শরীফে অবস্থান করছেন। তার আশা 280 দিনে তিনি 8,640 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম হবেন। সম্মানিত দর্শক, শিহাব ভাইয়ের স্ত্রীকে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।